আসসালামু আলাইকুম। আজকে দেখো তোমাদের ঐকিক শব্দের অর্থ খুঁজি। তিনটি রাশি দিয়ে আমরা এবার ঐকিক নিয়ম শিখব। তিনটি রাশি দিয়ে ঐকিক নিয়ম কিরকম হবে দেখো, পেজ নাম্বার 211-তে দেখো। প্রথমে একটা উদাহরণ আছে, 15 জন লোক 20 দিনে 1200 টাকা আয় করে, 75 জন লোক 5 দিনে কত টাকা আয় করে। তাহলে এইখানে যে জিনিসগুলো, 15 জন লোক ছিল, পরে হলো 75 জন লোক, 20 দিনে কাজটা শেষ, মানে 20 দিন কাজ করছিল, এটা 5 দিনে আয় কত টাকা। প্রথমে 1200 টাকা ছিল, পরে এটা আয়টা জিজ্ঞেস করছে। তাহলে প্রত্যেকটা জিনিস বা প্রত্যেকটা রাশি এখানে চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে। তাহলে আমি তিনটে রাশি এভাবে করব, যেভাবে আমার লেখার দরকার সেরকমভাবে লিখব। তাহলে প্রথমে আছে লোকসংখ্যা বা জনসংখ্যা। তারপর রাশিটা কি হবে, দিন সংখ্যা। দিন সংখ্যাটা এখানে বোঝাই যাচ্ছে যে এটা দিন হবে, আর লোক সংখ্যা মানে জনই হয়। এইখানটায় এটা না দিলেও চলে, যে দিন সংখ্যা দিনে দেব আর লোক সংখ্যা জনে হবে, এটা যদি না দিই তাও কোনো অসুবিধা নেই। কিন্তু আমি যদি এইখানে লিখতাম দিন সংখ্যার জায়গায় যদি আমি এখানে সময় লিখতাম, এখানে সময়টা লিখলে মিনিট ঘন্টা বা কিছু দেওয়ার দরকার। তাই জন্য ওই যে আমার এখানে দিন দিন আমি এই দিন এককে করছি, তাই জন্য সময়টা দিয়ে বসালাম। আর দিন সংখ্যা যদি লিখি তাহলে এখানে দিনটা পাশে না লিখলেও চলবে। আর কি, কত টাকা আয় করে, আয় হবে, আয়টা আমরা টাকাতে লিখছি, এখানে টাকাতে দেওয়া আছে, তাই জন্য আয় টাকা। প্রথমে 15 জন লোক 20 দিন সময়েতে কত টাকা আয় করেছে, 1200 টাকা আয় করেছে। তারপর 75 জন লোক 5 দিন সময়ে কত টাকা আয় করেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুটো রাশির লোক সংখ্যা আর সময়ে, এই দুটো রাশিতে এই দুটো করে সংখ্যা দেওয়া আছে। আয়তে আর একটা সংখ্যা, মানে একদিন যে 20 দিন যে কাজটা করেছে প্রথমেরটা দেওয়া আছে, তারপরে কাজটাতে আয় দেওয়া নেই। তাহলে আমরা কি করব, ওই আয়টা যেটা জিজ্ঞাসিত, যে রাশিটা অর্থাৎ যেটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে বা জিজ্ঞাসা করা হয়েছে, সেই রাশিটার সঙ্গে অন্য একটা রাশি, সেই রাশিটার সঙ্গে এই রাশি, এই রাশিটার সঙ্গে আবার প্রথমটার সম্পর্ক লিখব, আবার এই রাশিটার সঙ্গে এই দ্বিতীয়টার সম্পর্ক লিখব। তাহলে লোক সংখ্যা ও আয়ের মধ্যে কি সম্পর্ক বর্তমান সেটা আগে লিখব। শুধুমাত্র লোক সংখ্যা আর আয়টা দিয়ে আমরা দেখি, যদি লোক বেশি হয় তাদের আয় বেশি হবে, যদি লোক কম হয়, একজন লোক হয়, তাহলে তাদের কম কম আয় হবে, বেশি লোকের বেশি আয়। তাহলে লোক সংখ্যা ও আয়ের মধ্যে কি সম্পর্ক হচ্ছে, সরল সম্পর্ক বর্তমান। এবার কি করব, আয়ের সঙ্গে সময় বা দিনের, মনে করো যেই লোকগুলো একই আছে, সেই লোকগুলো বা একটাই লোক হোক, সে 20 দিন কাজ করলে যে টাকা আয় করবে, যদি কম দিন করে তাহলে কম টাকা আয় করবে। তাহলে এইখানেও দিন বা সময় এবং আয়ের সঙ্গে সরল সম্পর্ক বর্তমান, কম সময়েতে কম আয় করবে, বেশি সময় লাগলে বেশি আয় করবে। তাহলে এটা হলো সরল সম্পর্ক বর্তমান। তাহলে সময় ও আয়ের মধ্যে
সময় ও আয়ের মধ্যে সরল সম্পর্ক বর্তমান। তারপর কি করব, এবার যেরকম ঐদিক নিয়ম সেরকম করব, যে 15 জন লোক 20 দিন সময়ে আয় করে 1200 টাকা। এবার এক এক করে চেঞ্জ করব। প্রথমে এইটাকে চেঞ্জ করি, বা এটাকে চেঞ্জ করতে পারো। ঐকিক নিয়ম মানেই একের জন্য বের করতে হবে। তাহলে একজন লোকের ক্ষেত্রে প্রথমে বের করতে পারবো একদিন। তো প্রথমে আমি একজন, এই 15টাকে একে চেঞ্জ করলাম। একজন লোক 20 দিনটা 20 রাখবো, কারণ শুধুমাত্র একটাকে চেঞ্জ করছি। 20 দিন সময়ে আয় করবে কত কত হবে? এই লাইনটা এখানটা অনেকটা হবে, তো আমি একবার মুছে দিয়ে করছি। এই জিনিসটাই আবার প্রথম থেকে করছি, কারণ বোর্ডে জায়গা ধরবে না, তো প্রথম থেকে আরেকবার করি। তো দেখো, এবার বোর্ডের উপর দিকে এবার লিখলাম, 15 জন লোক 20 দিনে আয় করে 1200 টাকা। একজন লোক ওই 20 দিনেই কতটা আয় করবে? এখানে আমার প্রত্যেকটা কি ছিল, প্রথমে আমি যে সম্পর্কগুলো বের করেছিলাম প্রত্যেকটাই সরল সম্পর্ক ছিল। তাহলে সরল সম্পর্ক প্রথমে থাকলে, সরল সম্পর্ক থাকলে প্রথমে কি করতে হয় বলেছিলাম, ভাগ করতে হয়। তাহলে জনসংখ্যার সঙ্গে এই আয়ের আমার সরল সম্পর্ক ছিল, তাই জন্য আমি প্রথমে ভাগ করব। তাহলে 15টা চেঞ্জ হয়ে 1 হয়েছে। এটা যেমন ছিল প্রথমে বসবে 1200, নিচেই বসলো 15। যেইটাকে চেঞ্জ করব শুধুমাত্র সেইটাকে লিখবো। আমি 20কে চেঞ্জ করিনি, 20টা 20 ছিল, তাই জন্য এখানে 20-র কোনো গল্প নেই। তারপরে আবার একজন লোক, এটা একই রাখবো, একজন লোক একদিনে, একদিন সময়ে কতটা আয় করে। আবার দেখতে পাচ্ছি আমি এই 20টাকে চেঞ্জ করলাম, আর আয় দিন সংখ্যা আর আয়ের মধ্যেও কি ছিল, সরল সম্পর্ক ছিল। তাহলে এটাও ভাগ হবে, তাহলে এটাও ভাগ হবে মানে নিচেই হবে। প্রথমে যেমন ছিল সেরকম লিখলাম, তারপর কাকে চেঞ্জ করলাম সেইটাকে দেখছি, 20টা থেকে 1 চেঞ্জ করেছি, তাহলে নিচে 20 বসলো। এখানে সরল সম্পর্ক আছে বলে প্রথমে নিচেই করলাম। তারপর আবার 75 জন লোক বলেছে, তাহলে এবার এককে চেঞ্জ করবো, 75 করবো। এটা একটা একই রাখবো, মানে একটা একটা করে স্টেপ ওয়াইজ চেঞ্জ করছি। প্রথমে যেরকম ছিল সেরকমই করলাম, তারপর 1 থেকে 75 হয়েছে, তাই জন্য 75টা উপরে গুণ এত টাকা। এবার কত দিনে, 5 দিনে কতটা আয় করেন? এই 75 জন লোকই 5 দিনে আয় করে, তাহলে কি করবো, 5টা উপরে গুণ হবে। এটা যেরকম আছে আগে সেটাকে লিখবো। তারপর এই যে 1 থেকে চেঞ্জ হয়ে 5 হয়েছে, তাই 5 গুণ হবে। এবার আমাদের কাটাকাটির পালা। এই শেষ শূন্য কেটে দেব। 15, 5, 15, 75 হয়, 2 দিয়ে 6 দুগুণে 12। তাহলে উপরে কি কি পড়ে রইল, 60 পড়ে রইল, 5, 5, এই কটা গুণ করতে হবে। তাহলে 60 গুণ 5 গুণ 5, এই কটা গুণ করতে হবে। তাহলে প্রথম থেকে গুণ করি, 5, 6, 30, মানে 300 হলো। এই 300 আর 5 গুণ করতে হবে, মানে 3, 5, 15, 1500 টাকা। তাহলে 75 জন লোক 5 দিনে আয় করে 1500 টাকা।
তাহলে এবার উত্তর যেরকম লিখতে হয় সেরকম লিখে দিলে। হয়ে গেল। তারপর পেজ নাম্বার 212-তে দেখো আরেকটা উদাহরণ আছে, এরকমই তিনটে রাশি দিয়ে উদাহরণ, তিনটে রাশি দিয়ে আছে, সেটার ক্ষেত্রে আবার দেখি কি হয়। সেটা কি আছে, 5 জন লোক প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে 9 দিনে একটি কাজ শেষ করে, ওই কাজ 3 জন লোক প্রতিদিন 8 ঘন্টা 4 ঘন্টা করে কাজ করলে কতদিনে কাজটি শেষ হবে, শেষ করলে। কি আছে, 5 জন লোক 8 ঘন্টা করে কাজ করে 9 দিনে কাজটা শেষ করেছে, শেষে আছে কতদিনে শেষ করবেন, মানে ওই দিনের কলামটাকে লাস্টে রাখতে হবে। তাহলে দিন সংখ্যা সেটা লাস্টে থাকলো, কারণ ওটা জিজ্ঞাসা করা হয়েছে তাই ওটা লাস্টে। এবার প্রথমের দিকে কি জনসংখ্যা বসায় বা লোক সংখ্যা, আর কত ঘন্টা করে কাজ করে মানে সময়, এটা আবার ঘন্টায় এটা লিখতে হবে, কারণ সময় ঘন্টাও হতে পারে, দিন হতে পারে, মিনিট হতে পারে। তাহলে আমি কোন এককে লিখছি এটা আমি লিখে দিলাম, 5 জন লোক 8 ঘন্টা করে কাজ করে 9 দিনে শেষ করছে, ওই কাজটাই যদি 3 জন লোক হয় 4 ঘন্টা করে কাজ করে কতদিনে শেষ করবে। তাহলে প্রথমে দেখতে হবে এই জিজ্ঞাসিত রাশি, তার সঙ্গে এই রাশিটা জনসংখ্যা ও দিন সংখ্যার সঙ্গে কি সম্পর্ক বর্তমান। প্রথম থেকে কি জানো, লোক সংখ্যা আর দিন সংখ্যার সঙ্গে সবসময় ব্যস্ত সম্পর্কই হয়, দেখে নেওয়া যাক যে বেশি জন যদি লোক কাজ করে, অনেকজন লোক যদি কাজ করা হয়, সেই কাজটাই তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। মনে করো একটা বাড়ি তৈরি বা কিছু তৈরি, সেই যদি অনেক লোক লাগানো হয় তাহলে কম দিনই শেষ হয়ে যাবে, কিন্তু একজন লোক বা খুব কম লোক লাগানো হয় তাহলে অনেক দিন সময় লাগবে। তাহলে দুটো আলাদা রকম হচ্ছে, জনসংখ্যা ও দিন সংখ্যার মধ্যে বিপরীত সম্পর্ক বা ব্যস্ত সম্পর্ক বর্তমান। এবার সময়ের সঙ্গে দিন সংখ্যার কি সম্পর্ক বর্তমান আমরা দেখি। সময় ও দিন সংখ্যার মধ্যে কি সম্পর্ক বর্তমান, মনে করো কোনো একটা বাড়ি তৈরি বা কোনো একটা পুকুর কাটতে, পুকুর কাটতে মনে করো যে জন যে লোকগুলো লেগেছে সেগুলোর কথা বাদ দাও, সেই লোকগুলোই আছে, তারা যদি একদিনে 8 ঘন্টা করে কাজ করে তাহলে সেই দিনটা যা লাগবে, তারা যদি একদিনে 1 ঘন্টা করে কাজ করে দিয়ে চলে যায়, প্রতিদিন এরকম কাজ করে যদি, তাহলে তো দিন অনেক বেশি লাগবে, কারণ তারা কম সময় ধরে কাজ করছে এক একদিন। তাহলে এইখানে যখন সময় কমাচ্ছি তখন দিন বাড়ছে, আবার সময় যখন বাড়াচ্ছি মানে একদিন একদিনে যদি অনেকক্ষণ অনেক ঘন্টা কাজ করা হয় তাহলে খুব দিন সংখ্যা কম লাগবে, তাহলে সময় ও দিন সংখ্যার মধ্যেও ব্যস্ত সম্পর্ক বর্তমান। এবার আমাদের যেটা ঐচ্ছিক নিয়ম করতে হবে সেরকম করে ফেললে, তাহলে ওই জিনিসটাকে আমরা লিখলাম যে 5 জন লোক প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে শেষ করে 9 দিনে। এবার একের একের ক্ষেত্রে করতে হবে, একজন লোক প্রতিদিন 8 ঘন্টা করেই কাজ করে যদি, তাহলে কাজটি শেষ করে কদিনে। এখানে দুটোই বিপরীত সম্পর্ক, বিপরীত সম্পর্ক হলে কি বলেছি যে প্রথমে আমরা গুণ করব, তাহলে প্রথমে গুণ করব এই 1 5টা 1-এ চেঞ্জ হয়েছে আর 9 ছিল 9 গুণ 5 দিনে। এবার একজন লোক প্রতিদিন 8টাকে চেঞ্জ করে 1-এ করছি, 1 ঘন্টা করে কাজ করে কাজটি শেষ করবে, এটাও বিপরীত সম্পর্ক এই ঘন সময়ের সঙ্গে দিনের, তাহলে এটাও আবার গুণ হবে।
এটার সঙ্গে ওটা গুণ হবে, তাহলে এইটা যা ছিল সেটাই লিখলাম। গুণ কাকে চেঞ্জ করলাম, আট থেকে একে চেঞ্জ করলাম না, মানে আট কে চেঞ্জ করেছি জন্য আট। আগের লাইনটা দেখবো, সেই লাইন থেকে পরের লাইনটা দেখবো যে কে চেঞ্জ হয়েছে, শুধু তাকে গুণ করবো বা ভাগ করবো, অন্য কেউ নয়। এই পাঁচ গুলো কিছু আর হবে না। এবং এইটা আগের লাইন যেটা ছিল সেটা আগে দেখে লিখবো, তারপর ভাগ বা গুণ যা হবে লিখবো। এবার এটা কি হবে, পাঁচজন লোক থেকে তিনজন লোক, এটা একদিনটা একদিনই রাখলাম, কি হবে এবার? প্রথমে গুণগুলো সব হয়ে গেছে, এবার ভাগ হবে। তিন কে চেঞ্জ করেছি এক থেকে, এক থেকে তিন হয়েছে, তাই তিন দিয়ে ভাগ। তারপর ওই তিনজন লোক যদি 4 ঘন্টা করে কাজ করে কতদিনে শেষ হবে, এটাও ভাগ। এটার প্রথমটা গুণ করেছি, এবার ভাগ হবে। আগের এখানটা যা ছিল সেটাই লিখে দেব, ভাগ মানে নিচেই গুণ, ভাগ বা নিচেই গুণ একই জিনিস। এবার কাটাকাটি পালা, 4 আর 8 কাটাকাটি যাবে, তাহলে 4 1 4, 4 2 8, 3 আর 9 কাটাকাটি যাবে, 3 1 3, 3 3 9। নিচে 1 মানে আর কিছু নয়, নিচে 1 মানে আর কিছু লিখতে হবে না। উপরের গুলো কি আছে, 3 গুণ 5 গুণ 2, মানে 5 2 গুণে 10, 3 10 30, 30 দিনে। তারপর উত্তরটা যেরকম লিখতে হয়, অতএব তিনজন লোক প্রতিদিন 4 ঘন্টা করে কাজ করে শেষ করে 30 দিনে।